গুড মর্নিং ক্লাস, যদিও মর্নিং আমি রাতে এইগুলো ক্লাসটা নিই, যাও গুড মর্নিং দিয়ে শুরু করি। ক্লাস ফোরের বাটারফ্লাই বইটা আজকে আমরা পড়াবো। টেন্সের ব্যাপারটা আপাতত বা গ্রামাটিক্যাল যে তোমাদের ট্রান্সলেশনের বইটা রয়েছে ওটা কদিন পরে হবে, আমার একটু শারীরিক অসুস্থতা আছে, যাই হোক সেটা পরে দেখা যাবে ভাবা যাবে। যেটা বলার সেটা তোমাদের মন দিয়ে বলি, সেটা শোনো। সেটা হচ্ছে গিয়ে আগের দিন আমরা যে কিছু কাজ দিয়েছিলাম অ্যাক্টিভিটিগুলো, তোমরা অ্যাক্টিভিটিগুলো ভুল করছো। আমি বারবার বলি যে ক্লাসটা মন দিয়ে শোনো, এই জিনিস খুব বাজে জিনিস যে একটা ক্লাস তোমরা মন দিয়ে শুনছো না। দেখো সেটা হচ্ছে গিয়ে আমি আবার বলেছি, আবার বারবার বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনো একা হয় না। একটা সিঙ্গেল ভার্ব কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে কখনো একটা সিঙ্গেল ভার্ব বোঝাতে পারে না। একটা অক্সিলারি ভার্ব লাগে, একটা সহায়ক ক্রিয়াপদ লাগে, এবং এখানে সহায়ক প্রেজেন্ট টেন্সের সাথে সহায়ক ক্রিয়াপদটা ইজ আর এন্ড হতে পারে। তাহলে এখানে শুধু সিঙ্গিং, অনেকে দেখি শুধু সিঙ্গিং এর তলে আন্ডারলাইন করেছে, খাতাটা দেখাচ্ছে কেন তোমরা এটা করবে, তোমরা এই ক্লাসটা পুরোটা ভালো করে শোনো নি, সিঙ্গিং এর তলে আন্ডারলাইন করবে না, শুধু ইজ সিঙ্গিং এইটা হচ্ছে পুরোটা। যদি গার্ল ইজ সিঙ্গিং এর সঙ্গে এখানে কোনটা কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করছে, ইজ সিঙ্গিং, ইজ সিঙ্গিং প্রেজেন্ট টাইমে কন্টিনিউয়াস টেন্সকে বোঝানোর জন্য ইজ সিঙ্গিং এই দুটো শব্দ একসাথে আন্ডারলাইন করতে হবে। বারবার ধরে তো বলছি এটা তোমাদের, এটা কিন্তু যেন ভুল নয়। এখানে তো খুব বেশি বোঝার কিছু নেই, এটা খুব টেকনিক্যাল ব্যাপার, এবং টেকনিক্যালিটিটা মাথায় রাখো। এটুকু বললেই হবে যেটা ইজ সিঙ্গিং মানে একটা অক্সিলারি ভার্ব প্লাস তোমাদের যে অ্যাকশন করতে হবে তার লাস্টে আই, এটা পুরোটা একসাথে হয়। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মেক সেন্টেন্স অ্যাক্টিভিটি 8B। মেক সেন্টেন্স করার সময় অনেকেই দেখছি গ্রামারে তোমরা গন্ডগোল করবে, সেটা একটুখানি খেয়াল রাখলে ভালো হয়। আর দ্বিতীয় কথা, হ্যাঁ অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ আমি দেখি এটা দেখো তোমরা প্রত্যেকটা খেয়াল করো, এটা পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্সে থাকতে থাকতে সেখানে আমাদের কোশ্চেনগুলোকে যখন আমরা করছি, যেমন ধরো বলছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, যখন আমি অ্যান্সারটা করবো আমাকে অ্যান্সারে লিখতে হবে সুবল অ্যান্ড মাদল স, আমি কিন্তু মনে রাখবো তখন আমি ডিড ব্যবহার করছি না। একটা সেন্টেন্সে পাস্ট ফর্ম বোঝানোর জন্য একটাই মাত্র ভার্ব ব্যবহার করা যায়, ওই জন্য কিন্তু এখানে যদি ডিড ব্যবহার করে ফেলে তাই এখানে কিন্তু সি লিখেছে, সি এর পাস্ট পাস্ট ফর্ম হয়নি। তাই তোমাদের যখন অ্যান্সার লিখতে হবে তোমরা কিন্তু ডিড শব্দটা ব্যবহার করছো না, করছো না মানে করা উচিত নয় বলেই করছো না, এটা ঠিক আছে। তুমি যেটা ভুল করছো সেটা হচ্ছে গিয়ে সুবল অ্যান্ড মাদল সি লিখে দিচ্ছো, সুবল অ্যান্ড মাদল স হবে, তোমাকে এটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, এটা তোমরা করবে। এইভাবে এগুলো করতে হয়, যেমন হোয়াট ইজ দ্য হিয়ার সাডেনলি, তাহলে এখানে হিয়ার, হিয়ার মানে শোনা, তাহলে এটাকে যখন পাস্ট ফর্মে নিতে হার্ড হয় এইচ এ আর ডি, তাহলে তোমাদের লিখছো তোমরা অনেকে লিখছো দে হিয়ার, না এটা ভুল, এটা ভুল পুরোপুরি, দে হিয়ার হবে না, দে হার্ড, এইচ ই এ আর ডি হার্ড, দে হার্ড, এবার অ্যান্সারটা লেখা হবে। তো এইগুলো খেয়াল রাখো, হোয়াই ডিড দি টাইগার অ্যাম্বেল হবে, তোমরা লিখছো কি দি টাইগার অ্যাম্বেল হবে, না ভুল, ডিড বলেছে, ডিডটা মানে পাস্ট টেন্স, ডিড আমি অ্যান্সার দেখার সময় ডিডটাকে ইউজ করতে পারছি না, ডিডটাকে যদি ইউজ করতে পারছি না তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই অ্যাম্বেল হবে মানে ওই অ্যাম্বেল ভার্বটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, অ্যাম্বেল করতে হবে, এ এম বি এল ই ডি অ্যাম্বেল, দি টাইগার অ্যাম্বেল দেবে বিকজ তোমাদের অ্যান্সারটা লিখবে, এইভাবে করতে হয়। এগুলো আপনারা যারা গার্জেন আছেন তারাও একটু দেখুন, বলছি না একবারই এটা হয়ে যাবে, তবুও খেয়াল রাখুন যাতে এই ভুলটা না হয়, কারণ আপনারাই এই মুহূর্তে ওদের কাছে এখন সবচেয়ে বড় শিক্ষক, আমরা নই, অন্তত আমি তো নই, আমি একটা সামান্য গাইড দিতে পারছি এখান থেকে। যাক বারবার যেটা বলছি এটা আপনারা খেয়াল রাখুন, এইটা এইভাবে করা যে যখন এখানে ডিপ দিয়েছে ডিপটাকে আমি আগেরগুলো তো দেখেছি, আমি বারবার ধরে হয়তো বলেছি বা বলতে আমার বলতে হয়তো খেয়াল থাকে না, অনেকে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, কিন্তু দেখছি এই ভুলগুলো কন্টিনিউয়াসলি হয়ে চলেছে, যেগুলো একদম আনএক্সপেক্টেড, এগুলো হওয়া উচিত না। এমন সামান্য ভুল, গ্রামাটিক্যালের ভুল, টেন্সের ভুল, এই টেন্সের ভুল কিন্তু হওয়া উচিত না। আপনারা হয়তো মনে করতে পারেন সামান্য ব্যাপার, এটা সামান্য ব্যাপার নয়। যেমন ধরুন আপনাকে আপনার আমাদের বা তোমরা বাচ্চারা যারা তোমাদের যদি জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি খেয়েছো, তুমি বলে আমি ভাত খেয়েছি, তোমরা কি বলো কখনো ভাত খেয়েছো, উত্তর দেওয়া হবে নাও না, সেটা যেমন শুনতে বাজে লাগে, কানে লাগে, ইংরাজি তো একটা ভাষা, এটাও কিন্তু কানে লাগে শুনতে, ভাষার সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটাকে কে প্রকাশ করতে হবে, সেইটাই হচ্ছে ব্যাপার। এগুলো একটা সৌন্দর্য বোঝানোর জন্য পার, খুব সামান্য ব্যাপার, এগুলো খেয়াল রাখো, এই ক্রিয়াপদের এই গণ্ডগোলগুলো যা না হয়। বা আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি তোমরা কখন খেলতে গিয়েছি, তোমরা বিকেলে খেলতে গিয়েছিলাম, তোমরা যদি বলি কখন খেলতে গিয়ে, তুমি বলো বিকেলে খেলতে যাবো বা বিকেলে খেলতে বিকালে গিয়ে খেলি, এরকম কোনো উত্তর হবে না, কিন্তু বিকালে খেলতে গিয়েছিলাম এটাই উত্তর হবে তোমাদের। এইগুলো গিয়েছিলাম কথাটা ব্যবহার করতে, গিয়েছিলামের জায়গায় যাবো,
যাই, এগুলো কোনো উত্তর হয় না, এগুলো খুব বাজে লাগে কানে শুনতে। কানে একটা ব্যাপার থাকে, তো ক্রিয়াপদে দাঁড়ায় না ঠিক করে, একটা প্রশ্ন সঠিক উত্তর হয় না। তো তোমরা বাংলা বলার সময় বা বাংলা বলার সময় যেরকম ভাবে বলো, বাংলা যেভাবে লেখো, ইংরেজিও কিন্তু সেই জায়গাতেই তোমাদের করতে হবে। চেষ্টা করো এই ভুলগুলো শুধরাবার চেষ্টা করো। আমিও আশা করি যে একবারে, জানি একবারে হয় না, ভুল থেকেই যাবে। তোমরা ছোট হয়তো, আপনারা যারা গাইড করছেন হয়তো তারাও হয়তো খেয়াল করেন না অনেক সময়, কিন্তু আমি বলবো, অ্যাডভাইস করবো যে এগুলো একটু খেয়াল রাখো, কারণ এগুলো একটা স্ট্রাকচার, এইগুলোর উপর গীত দাঁড়িয়ে থাকে, একটু খেয়াল করুন। আশা করি নিশ্চয়ই ভালো হবে। যাকে এটা বলার কথা সেটা আমি চলে যাই পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার সিক্স হচ্ছে গিয়ে তোমাদের বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 67। চ্যাপ্টার সিক্স বার করো, চ্যাপ্টার সিক্সের তোমরা দেখো, প্রথমে অন ইয়র মার্ক বলে একটা আছে, এটা আমি বলবো না। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা দিবস তোমরা জানো, আর বাদ বাকি রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস, আর বাকিগুলো এবার তোমরা মিলিয়ে মিলিয়ে বসো, এটা আমার উত্তর দেওয়াটা সাধে না। তোমরা এই দিনের মধ্যে ছুটি পাও, যদি স্কুল খোলা থাকে তোমরা ছুটি পাও এই দিনগুলো। আশা করি ছুটি যখন পাও তোমরা নিশ্চয়ই জানো তোমরা কেন ছুটি পাও, এগুলো খেয়াল রাখবে। যেটা করবে এটা করে আমাকে দেখাবে, কেন আমি দেখে দেবো। যেটা বলার পেজ নাম্বার 67 খোলো, আমরা লেটস রিড থেকে চালু করবো। পেজ নাম্বার 67, লেটস রিড। দেখো আমরা আজকে দেখা যাক কত কি করতে পারি, চলো। বলছি, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন, মানে এটা একটা ব্যস্ত সকাল। সকাল তো ব্যস্ত হয় না, মানে সকাল প্রত্যেক দিনকার মতোই ব্যস্ত থাকে, মানে সকাল ব্যস্ত না, লোকজন ব্যস্ত, সব দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করে অফিসে যাওয়ার সময়। এটা ব্যস্ত রেলওয়ে স্টেশনের কথা বলে, ব্যস্ত রেলওয়ে স্টেশনে সকালের কথা বলা হয়েছে। দি ইয়ার ওয়াজ 1930, বছরটা ছিল 1930, স্বাধীনতার আগেকার। A young boy in soiled clothes entered the platform. Soiled. Soiled মানে মাটি, soiled clothes মানে মাটি লাগা কাপড়, মানে ধুলো মাখা কাপড়। A young boy, একজন তরুণ যুবক, মানে তরুণ বালক, তরুণ বললে বালক হয় তরুণ যুবকই হয়, যাই আমি একটা বলবো, একটা অল্প বয়সী ছেলে। আমি ইয়ং বয় মানে এখানে অল্প বয়সী ছেলে, একটা অল্প বয়সী ছেলে ইন সয়েল ক্লথ মানে ধুলো মাখা জামা কাপড় পরে এন্টার দি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে প্রবেশ করল। হিজ ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড মাডি, মাডি মানে কাদা, কাদা মাখা। ফিট মানে পায়ের পাতা, মানে তার পা, তার পা দুটো ছিল বেয়ার মানে নগ্ন, বেয়ার মানে নগ্ন, মানে পায়ে তার জুতো ছিল না, পাটা খোলা, খালি পা, সে তার পা গুলো ছিল খালি এবং মাটি মাখা, কাদায় মাখা। হি সিমস টু বি ভেরি টায়ার্ড, তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল, ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত। বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল, আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল স্বদেশ। মিনওয়াইল, এর মধ্যে, মিনওয়াইল মানে এরই মধ্যে, মিনওয়াইল মানে দেখো তোমাদের পিছনে নিশ্চয়ই দিয়েছে একটা, মিনওয়াইল মানে অ্যাট দ্যাট টাইম, মানে সেই সময় না সেই মুহূর্তে, এরই মধ্যে সাম ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশের পুলিশ, কেন ব্রিটিশ পুলিশ না, স্বাধীনতার আগেকার কথা বলা হচ্ছে, 1930 সাল, আমরা স্বাধীনতা পেয়েছি কবে, 1947 সালে, 1930 সালের কথা বলি, তখন ব্রিটিশরা রাজত্ব করতো ভারতবর্ষে, তাহলে কিছু ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশের পুলিশ ওয়্যার সিন আউটসাইড দ্য স্টেশন, স্টেশনের আউটসাইডে দেখতে পাওয়া গেল, দেখতে পাওয়া গেল তাদের। দেয়ার ওয়্যার অন দি, দে ওয়্যার অন দি লুকআউট, লুকআউট মানে খোঁজা মানে ফাইন, দেয়ার অন দি লুকআউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, তারা এক ভারতবর্ষ, তারা বাংলার একজন তরুণ স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার, ফ্রিডম মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামীকে তারা খুঁজতে বেরিয়েছে। দে ওয়্যার অন দি লুকআউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, তারা এক ভারতের স্বাধীন, বাংলার একজন স্বাধীনতা সংগ্রামীকে খুঁজতে বেরিয়েছে। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল, হঠাৎ করি একটা বাঁশি শব্দ শোনা গেল। আগেকার দিনে ট্রেন যেমন আমরা হর্ন দেয়, এখন আগেকার দিনে হর্ন একটা বিশাল জোরে বাঁশি, ফেঁপু বাঁশির আওয়াজ শোনা গেল, তখন বাঁশির দরকার আওয়াজ দিয়ে ট্রেন চাপতে যাও। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার টু, ক্যালকাটা বাউন্ড ট্রেন, একটা কলকাতা যাওয়ার গাড়ি প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে ছিল, ক্যালকাটা বাউন্ড ট্রেন মানে কলকাতা যাওয়ার গাড়ি ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার টু, দু নম্বর প্ল্যাটফর্মে আসছিল।
স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইম ক্যানভাস ব্যাগ মানে ছবি দেখছো মানে ঝোলানো ঝোলা ব্যাগ গুলো মানে ক্যানভাস ব্যাগ বলে বা আমরা যেগুলোকে বলি অনেক সময় আপনারা তো গার্জিয়ান যারা শুনে শান্তিনিকেতনই ব্যাগ আমরা বলি ওগুলো ক্যানভাস ব্যাগ বলি যাও স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইম মানে ক্লাস মানে আঁকড়ে ধরা গ্রাস আঁকড়ে ধরা মানে ক্যানভাস ব্যাগটাকে মানে ফিতাটাকে আঁকড়ে ধরা ছবি যেরকম আছে আঁকড়ে ধরা ক্যানভাস ব্যাগ টাইট মানে শক্ত ভাবে হি বোর্ডেড দি ট্রেন সে ওই ট্রেনে উঠে পড়লো মানে ট্রেনে ঢুকে পড়লো অ্যান্ড টুক আ কর্নার সিট মানে একটা কোনার দিকে সিট নিয়ে নিল দি ট্রেন স্টার্টেড মুভিং সে ট্রেনটা চলতে শুরু করলো এই ট্রেনটা হি রিকল দি ইনসিডেন্টস অফ দি প্রিভিয়াস ইভিনিং সরি সে আগের দিনে মানে আগে প্রিভিয়াস মানে গত আর ঠিক আগে আগের সন্ধ্যের ঘটে যাওয়া ঘটনাগুলোকে ইনসিডেন্ট মানে ঘটনাগুলোকে হে রিকল মানে মনে করা সে মনে করতে লাগে রিমেম্বার করতে লাগে রিমেম্বার মানে মনে করতে লাগবে আগের দিন আগের সন্ধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সে মনে করতে লাগলো কি ঘটনা ঘটলো সেটা আজকে বলবো না সেটা বলা যাবে না আজকে আমরা পরের দিন পড়বো আজকে আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা করে ফেলবো অ্যাক্টিভিটি ওয়ানটা করে তোমরা দেখাবে তো আর দু একদিন পরে আবার আমরা পরের পড়াটা দেবো ঠিক আছে আজ এই পর্যন্ত থাক তোমার সকলে ভালো থেকো গুড বাই